বিএ ক্লাসে ছাত্রীকে পড়াবার মতো যোগ্যতা আমার আছে, তাহলে আমি আপনার উপকারখানাটা করতে পারি। আপনাকে একটু বিপদে ফেললাম মনে হচ্ছে। শুনছেন, এই স্লিপটা আপনি দিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম কি? ইন্দ্রাণী। এই দেখুন, একটা বিপদ হয়ে গেছে, মানে কিছু মনে করবেন না, আমি এসেছি আপনাকে ধরে নিয়ে যেতে। আমার অপরাধ? না না, অপরাধ অপরাধ আপনার নয়, অপরাধ আমারও নয়, বুঝলেন? অপরাধ হচ্ছে এই যে, এই জয়ন্তী, মানে এই জয়ন্তীর মুখে আপনার কথা শুনে শুনে মা আর বৌদিরা একবারে খেপিয়ে গিয়েছেন। তা আপনি যদি দয়া করে আমাদের বাড়িতে গিয়ে আপনার অমূল্য সময়ের খানিকটা অপব্যয় করেন তাহলে। পরীক্ষায় ওকে ফার্স্ট হতে হবে, বই থেকে এক মিনিট উঠলে কি চলে? ও তাই নাকি? আপনি কিন্তু ভুলেও এই কাজ করবেন না, কারণ ইউনিভার্সিটির একটি ভালো ছাত্রকে আমি জানি, যে দিনে অন্তত প্রায় ঘন্টা ছয়েক করে নির্ভেজাল আড্ডা মারে, বুঝলেন? কিন্তু পরীক্ষায় কখনো সেকেন্ড হয় না। আচ্ছা, তার পরিচয় যদি আপনি জানতে চান তাহলে তিনি আপনার সামনেই দাঁড়িয়ে আছেন, শ্রী সুদর্শন দত্ত। তা জয়ন্তীর মুখে আপনার অনেক পরিচয় পেয়েছি, আসল পরিচয়টা কিন্তু পাইনি। কোনটা? আপনি অত্যন্ত বিনয়ী। ও, তা আমি রাজি আছি। ওই যে বহুমূল্য সময়ের খানিকটা অপব্যয় করতে। আচ্ছা, খুশি হলাম। আচ্ছা, আপনি বসুন, আমরা এক্ষুনি আসছি। ঠাকুর পো যখন গেছে জানিস, ঠিক ধরে নিয়ে আসবে। শুনছি যেমন রূপ তেমনি গুণ। আমাদের বাবা রূপও নেই গুণও নেই, কিন্তু ওই অর্গানটা, ওই অর্গান টর্গান এখন থাক, সে প্রথম আসছে তাকে যেন গান গাওয়ার জন্য পেরাপুরি করো। ওই রে, ওই এসে গেছে। তোমরা এখন ঘর সাজা, ওদিকে এসে পড়ল। আপনারা যান, আমার মেয়াদ এই পর্যন্ত। ইডিয়েট, যা পড়তে যা। আবার পরিচয় করিয়ে দি। তুই থাম, আমি মা ইন্দ্রাণী, মেজ বৌদি, বড় বৌদি। আমি বড় বৌদি কি করে জানলে ভাই? আপনার ওই গালের তেলটা দেখে। মা, জয়ন্তীর মুখে আপনাদের কথা এত শুনেছি যে আমার আগে থেকেই সবাইকে চেনা হয়ে গেছে। এসো মা, ভেতরে এসো। না মা, ওদিকে আর যাবো না, আমার ভীষণ খিদে পেয়েছে, বড় বৌদি মেজ বৌদির সঙ্গে রান্নাঘরে যাব। ওই দেখো অনিরো, অনিভা, তোদের তখন থেকে বলছি। যাই মা। মা আপনি কিচ্ছু ব্যস্ত হবেন না, আমরা সব ব্যবস্থা করে নেব। কি আশ্চর্য মেয়ে পিসিমা, দেখো যেন মনে হয় বাড়ি ঘর সব ওর। সত্যি মনে হয় যেন কত জন্মেচ্ছে না। তাহলে তুমি কথা দিচ্ছ মা, আসছে বৃহস্পতিবার জয়ন্তীর সঙ্গে তুমি আসবে, সেদিন কিন্তু এত তাড়াতাড়ি আমি তোমাকে ছেড়ে দেব না। আচ্ছা, রাজরানী হও মা। চলি যুগল বৌদি, ভারী সুন্দর মেয়ে না মা, কেমন এক মিনিটে সবাইকে আপন করে নিল। হ্যাঁ, যার ঘরে যাবে তার ঘর আলো করে দেবে। এই না, চালটা মন্দ দিস তুমি, বুঝলি? কিন্তু যেটি ভাবছ সেটি হবে না। এই সুদর্শনের কাণ্ড দেখলি, বাবলুটাকে পর্যন্ত দাবার নেশা ধরিয়েছে। বুদ্ধিমান লোকেদের একটাই খেলা আছে, সেটি হলো দাবা। এবার তোমার চাল বুঝি। গুটি গুটি চেনেন নাকি? ছেলেবেলায় বাবার কাছে শিখেছিলাম। ও, কে কি রে চাল? আমি তোমার চালটা দিয়ে দিই। হ্যাঁ,
না মানে আমি ঠিক সিরিয়াসলি খেলছিলাম না, বুঝলেন? আচ্ছা এই নিন। কিস্তি পৌঁছতে চলো এখানে কি আবার বই নেই তো আর বলতে আপনার মতো তো আমরা জিনিয়াস নই অত বইও নেই আর হেল্প কারোর কাছে পাই না কাজে একটু পড়তে হয় বই কি তুমি তাহলে বৃহস্পতিবার এসো আচ্ছা আমার সুদর্শন দেখে কেমন লাগলো রে জয়ন্তী তুই একটু পাশের ঘরে গিয়ে পাপাদের সঙ্গে গল্প করবি আমি কাজগুলো সব সেরে ফেলবো আচ্ছা বেশ আর দুদিন কখনো তোমার সঙ্গে দিদিমণি কে স্লি আবার এলাম মানে একটা কথা মনে পড়ে গেল দেখুন আমি যখন বিএ ক্লাসে পড়তাম তখন ওই প্রফেসর দাশগুপ্ত তারপর প্রফেসর সেন এদের কতগুলো নোট আমার কাছে আছে তা যদি আপনার কোনো কাজে লাগে সে তো খুব ভালো হয় খুব ভালো হয় না আর একটা কথা যদি আপনি বিশ্বাস করেন যে ওই বিএ ক্লাসের ছাত্রীকে পড়াবার মতো যোগ্যতা আমার আছে তাহলে আমি আপনার উপকার খানিকটা করতে পারি না না এভাবে কেন বলছেন তবে তুমি আমার সঙ্গে পরে দেখা করবে আপনাকে একটু বিপদে ফেললাম মনে হচ্ছে হ্যাঁ তাই একটু ফেললেন একটা কথা ছিল সেটা না হয় অলুপ্তই থাক যে উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ